ইংরেজি শিখতে আপনাকে নিম্নোক্ত দশটি ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে প্রথম দাপে বলতে পারি নির্ধারিত সময়ে প্রতিদিন পড়াশোনা করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইংরেজি পড়া এবং লেখা কিংবা শোনা এবং বলার অভ্যাস করতে হবে নিয়মিত চর্চা করলে ভাষার প্রতি আত্মবিশ্বাস বাড়ে দুই নম্বরে বলতে পারি সহজ শব্দ এবং বাক্যাংশ দিয়ে শুরু করতে পারেন ইংরেজি সাধারণ শব্দ এবং বাক্যাংশ লেখা বা শেখা শুরু করুন যাতে দৈনন্দিন জীবনে তা ব্যবহার করতে পারেন তিন নম্বরে বলতে পারি ইংরেজি বই কিংবা সংবাদপত্র পড়ুন ইংরেজি বই সংবাদপত্র ম্যাগাজিন অথবা ব্লগ পড়ার অভ্যাস করলে এতে শব্দ ভাণ্ডার বাড়বে এবং বাক্য গঠনের পদ্ধতি শিখতে সহায়ক হবে ইংরেজি গান অথবা চলচ্চিত্র শুনতে পারেন সেক্ষেত্রে আপনার উচ্চারণ শব্দ ভাণ্ডার কিংবা কতপক্তন শিখতে সহায়ক হবে পাঁচ নম্বরে বলতে পারি ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে প্রতিদিন ইংরেজিতে বলার চেষ্টা করুন তা ভুল হলেও সমস্যা নাই এতে হতে হতে পারে বন্ধুর সাথে পরিবারের সদস্যের সাথে অথবা নিজেই নিজে ইংরেজি বলার চেষ্টা করতে হবে ছয় নম্বরে বলতে পারি গ্রামার ও ব্যাকরণ শিখতে হবে ইংরেজি গ্রামার অথবা ব্যাকরণের মৌলিক নিয়ম যদি শিখতে না পারেন তাহলে আপনি বাক্য গঠনে সমস্যা পড়তে পারেন সেক্ষেত্রে গ্রামারের সঠিক জ্ঞান ও ভাষার সঠিক ব্যবহার আপনাকে নিশ্চিত করতে হবে প্রথমে ছোট ছোটো বাক্য এর মৌলিক বিষয়টি আপনাকে জানতে হবে সাত নম্বরে বলতে পারি শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে হবে প্রতিদিন নতুন নতুন শব্দ শিখুন এবং তা বাক্যে ব্যবহার করার চেষ্টা করতে হবে একটি নোটবুক রাখতে পারেন যেখানে নতুন শেখা শব্দ লিখে আপনি এর পরবর্তীতে এটি চর্চা করতে পারেন অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল ভাষা শিক্ষার অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে ইংরেজি চর্চা করতে পারেন নয় নম্বরে বলতে পারি রাইটিং প্র্যাকটিস করুন প্রতিদিন ছোট ছোট বাক্য লেখার চেষ্টা করতে হবে যেমন ডায়েরি লেখা ব্লগ পোস্ট লেখা অথবা ছোটো গল্প লেখা দশ নম্বরে বলতে পারি বন্ধু বা টিটরের সহায়তা নিতে পারেন ইংরেজি পারদর্শী বন্ধু বা একজন টিটরের সাথে অনুশীলন করুন তারা আপনার ভুল সংশোধন করতে এবং উন্নতির জন্য পরামর্শ দিতে পারে এই ধাপগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার ইংরেজি ভাষার দক্ষতা বাড়বে সরকারে নিয়মিত অনুশীলনই সাফল্যের ছাবিকাঠি বলে আমি মনে করি